মর্নিং এভরিওয়ান, শুভ জন্মাষ্টমী তোমাদের সবাইকে। এখন বাজে ভোর 4:15, আর আমি ঘুম থেকে উঠে গেছি, আমার স্নানও হয়ে গেছে। এখন আমি গোপুকেদেরকে উঠাবো ঘুম থেকে, আর দেখো বাইরে কি অন্ধকার। এখন ওদেরকে ঘুম থেকে উঠাবো, এরপর সকালবেলার জল খাবার দেব, ভোগ লাগাবো, এরপর আরতি করব। এই দেখো আমার গোপু সোনারা এখন ঘুম থেকে উঠে গেছে, আর আমি ওদেরকে সকালবেলার ভোগে দিয়েছি দুধ আর মিষ্টি, আর এখানে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে এখন ওদেরকে আমি আরতি করে ফেলেছি। এখন আর কিছু করব না, একটু পরে ওদের সবাইকে স্নান করাবো। আর আজকে আমার আসনে তোমরা দুটি গোপাল দেখতে পাবে, একটি তো আমার গোপাল আর একটি হলো আমার ননদের গোপাল। আমরা সবাই মিলে একসাথে জন্মাষ্টমী পালন করে থাকি। আজকে সারাটা দিন আমি কী করে কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন ওদেরকে আমি স্নান করাবো, আর এই দেখো আমার গোপু সোনার মুকুট, এটা আমার ছোট্ট গোপাল আমার ননদের। আর এখানে আছে গোপু সোনাদের সব আভূষণ সাজানোর, গয়নাগাটি ড্রেস সবই আছে। তাহলে চলো ওদেরকে স্নান করিয়ে আগে রেডি করিয়ে নিই। জন্মাষ্টমীর দিনের আমার ঠাকুর ঘর সেজে উঠেছে, আমি যতটুকু পেরেছি সাধ্যমতো করেছি, আর গোপু সোনারাও সেজে টেজে বসে গেছেন। আর আমার লক্ষ্মীনারায়ণকেও আজকে সাজিয়ে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, দেখো দুটো পদ্মফুল পেয়েছি, কী সুন্দর লাগছে পদ্মগুলো। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। এখন হলো ভোগ নিবেদনের পালা, তার জন্য আমি ভোগের প্রস্তুতি করছি। এখন আমি ভোগের জন্য রান্না করছি ছোলার ডাল, লুচি, আলুর দম, আর সাথে আছে 5 রকমের ভাজা আর মিষ্টি। আমার দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর আমি এখন এসে পড়েছি সন্ধ্যাবেলার ভোগের জন্য। আর সন্ধ্যাবেলার ভোগে আমি বানাচ্ছি লুচি, সুজি, পায়েস, তালের বড়া, নারকেল নাড়ু, আর আছে মালপোয়া। সন্ধ্যাবেলার ভোগ নিবেদনের ক্লিপিংসটা আমি তুলতে পারিনি, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, আর এখন হয়ে গেছে সন্ধে। আমার বড় জায়ের ঘরে কীর্তন হয়েছিল, গীতাপাঠ হয়েছিল, ছোট ছোট কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি।
আমার বড় জায়ের ঘরে সন্ধ্যার সময় ঠাকুর মশাই আসবেন, আর উনি এসে পুজো করবেন, যজ্ঞ করবেন, তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। তাই আমরা সবাই যার যার গোপালকে নিয়ে বড় জায়ের ঘরে এসে পড়েছি, আর এখানে কীর্তনও হয়েছে। আমরা সবাই একসঙ্গে এখানেই আজকে রাত্রটা কাটাবো, আর রাত্র 12টার পরে আমরা সবাই মিলে গোপসোনাদের স্নান করাবো, নতুন জামা ড্রেস পরাবো, সবাই একসাথে মিলে সেলিব্রেট করবো। এখন ঠাকুর মশাই এসে গেছেন আর পুজো শুরু হয়ে গেছে। এখন পুজো হবে, যজ্ঞ হবে, আরতি হবে, তারপর আমরা গোপসোনাদের স্নান টান করিয়ে নতুন ড্রেস পরিয়ে আমরা সবাই আমাদের উপোস ভাঙব। আমরা ফল প্রসাদ যাই ভোগ লাগিয়েছি, লুচি সুজি এগুলো ভোগ গ্রহণ করবো।